Assalamu alaikum. Alhamdulillah rabbil alamin. Bismillahir rahmanir rahim. Somosto proshongsha shei mohan allah paker je amgure shusto rakhche. Onek bhaira hospital e pore rese. Tara khaite pare na, kotha bolte pare na. Koto koshte ache. Allah amgure onekta shusto rakhche. Tar jonno allah shukriya adhay korni. Alhamdulillah rabbil alamin. Ta allah sontushto hoy. Allah kichu chay na amgure kache. Khali chay je banda shukriya adhay koruk. আর শুকরিয়া দেয় একটা মানুষের উপরে যদি মুসিবত আসবার সামনে মুসিবত আসে তখন যদি কেউ কয় আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তার মুসিবতটা হাটিয়ে দেয় আল্লাহ সন্তুষ্ট হয় দুনিয়ার মধ্যে আল্লাহ কয়েকটা জিনিস খুব পছন্দ করে ইস্তাগফিরুল্লাহ আর আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা জিনিস আল্লাহ খুব পছন্দ করে আল্লাহ খুব খুশি হয় যে বান্দা যেরকম বাড়ির মানুষ বিদেশে যায় ঘুরে আসলে বাড়ির মানুষ খুব খুশি হয় তো এরকম যখনই একটা বান্দা আল্লাহ শুকরিয়া আদায় করে আল্লাহ খুশি হয় আর যত গুনাহ করুক যদি আস্তাগফিরুল্লাহ কয় আল্লাহ খুব সন্তুষ্ট হয় তার উপরে তাই জন্য আমরা সর্বহালতে আল্লাহ শুকরিয়া আদায় করা লাগে যত ভুলই করি ভুল করার সাথে সাথে আস্তাগফার করা লাগে এই যে আস্তাগফার করে আজ আল্লাহ আমি ভুল করছি আমার রোগ বুদ্ধি থেকে আমারে হারিয়ে দাও আস্তাগফার পড়িয়া যে কোনো গাছ গুজলে আপনারা ওষুধ খাবেন দেখবেন অল্প দিনই কাম হয়ে যাব তা আমরা তো ভুলের জন্যই রোগ বৃদ্ধি হয় ভুলের জন্যই রোগ বৃদ্ধি হয় তাই নিয়ম নীতি আমরা মতো চলি না তার জন্য বেমার হয় যেন আস্তাগফার পড়া লাগে তারপর দিয়ে ওষুধ খাইলে আরে বেমার আজার ফটকে হারে তা আজকে যে গাছটা নিয়ে আসলাম এটা হলো আলকুশি এই আলকুশি বিচি এটা এটা আলকুশি এটা বিচি জাতীয় জিনিস এটা পাহাড়ে জঙ্গলে হয় তো এটা যে কোনো বাইনাতে দোকানে আপনারা কিনে পাবেন এই আলকুশি বহুত উপকারী জিনিস এটা মণিবীর্য গাঢ় করে হারে এটা অতি তাড়াতাড়ি মণিবীর্য গাঢ় করা পারে এই আলকুশি আলকুশির বিচি যদি পান বাইনাতে দোকানে ওটা আইনে বাড়িতে গুঁড়া করবেন এই কীভাবে এটার খাওয়ার নিয়ম আছে কয়েকটা এটা বিরাট উপকার করব কিন্তু আপনাদের অরিজিনাল মধু জোগাড় নেব বল্লার যেটা মধু ওই মধু যদি আপনারা জোগাড় করা পারেন এই আলকুশির বিচি এটা গুঁড়া করবেন গুঁড়া কইরা অরিজিনাল মধুর সাথে আপনারা এক চামচ এই আলকুশি গুঁড়া আর এক চামচ মধু কাপের মধ্যে চা কাপের মধ্যে ভালো রকম ঘুইটা রাত্রে ঘুমানোর আগে খাবেন আবার সকালে মুখ ধুইয়া খাবেন এই একই পরিমাণে খাবেন এক চামচ আলকুশি গুঁড়া আর এক চামচ মধু এটা খান এটা আপনারা 28 দিন খান 4 সপ্তাহ 4 সপ্তাহ খান দেখবেন মণিবীর্য আগের থেকে অনেকটা গাঢ় হয়ে গেছে যা করে লাস্টিং নাই মানে একদম নিঃশ্বাস হয়ে গেছে দুর্বল হয়ে গেছে মণিবীর্য হালকা পানির মতো হয়ে গেছে তারা এই ভিডিওটা দেখেন খায়েন এটা এটা তাম দুনিয়ার মানুষই যদি এই আলকুশির বিচি খায় তাও এটা লস এটা কবিরাজরা যেন বাইনাতি ওষুধ এই যে ক্যানভেসাররা যে ওষুধ আছে ক্যানভেসাররা এটা জীবনেও কেড়ে শিখাবো না সারা জিন্দগি ওরা কেড়ে এটা শিখায় না এই ক্যানভেসাররা এগুলো শিখাবো না আমরা মানুষের উপকারের জন্য এই ভিডিওগুলো বানিয়ে দিই যাতে মানুষ তো সব আমার কাছে আসতে পারে না দূরে দূরে থাকে অনেকেই ফোন করে কয় যে আমার এরকম প্রবলেম তো এই আলকুশির বিচিটার বিষয়ে জানিয়ে দিলাম এটা একটা আচরিত জিনিস আমি দিয়ে দিলাম তেলেসমত্ত জিনিস এটা বিরাট কাম করব আপনারা যে যে খাবেন সেই সেই এটার উপকার পাবেন যত মানুষ দুর্বল আছে সবাই এটা খান মানে 80 বছরের থেকে 18 বছর পর্যন্ত যত মানুষ মণিবীর্য হালকা আছে সবাই এই আলকুশির গুঁড়া খান মধুর দ্বারা খান বিরাট উপকার পাবেন কারো যদি দুধ আছে বাড়িতে তো অল্প অল্প কুসুম কুসুম গরম দুধের মধ্যে এক চামচ আলকুশির গুঁড়া দিয়ে রাত্রে খাবেন সকালে মধু দ্বারাই খাবেন তাহলেও আরও উপকার পাবেন তো এই আলকুশিটা আপনারা যদি প্যাকেটেও পাবেন আর বিচু বেনেতি দোকানে পাওয়া যায় ওর কাছে প্যাকেট পাওয়া যায় টেমা পাওয়া যায় কিনা আপনারা খান উগার পাবেন তো এই
যারা যারা এই আলকুশির ভিডিও দেখবেন, এটা খাবেন, সবাই সাবস্ক্রাইব করেন। এটা আমি এত মূল্যবান জিনিস আপনাকে জানাইলাম, দিলাম, তাই আপনারা দয়া করে সাবস্ক্রাইবটা করে দিন। তাই আমি যদি এত উপকার আপনার করা হারি, আপনারা খালি সাবস্ক্রাইবটা করেন আর আপনার কত লস হবো। যখনই আপনারা আমার ভিডিও দেখবেন, আমার এই আলকুশির ভিডিওটা দেখে আপনারা উপকার পাইলেন, কিন্তু সাবস্ক্রাইব আপনি করলেন না,